নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ফুড নোট ক্রিয়েশনস আজ আমি চিকেনের একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি আটশো গ্রাম দেশি মুরগির মাংস মাংসটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি দুটো বড়ো সাইজের আলু খোসা ছাড়িয়ে কেটে ফিফটি মতো বয়েল করে নিয়েছি নিয়েছি হলুদ গুঁড়ো ধনে জিরে বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা পাকা লঙ্কা বাটা আদা রসুন পেস্ট পেঁয়াজ বাটা টমেটো পিউরি গরম মশলার গুঁড়ো ধনে পাতা গোটা কাঁচা লঙ্কা ফোড়নের জন্য দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো লবঙ্গ টুকরো দারচিনি আর গোটা জিরে আর নিয়েছি ফ্যাটানো টক দই নুন আর সরষের তেল এবার মাংসটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হোম মেড ফ্যাটানো টক দই আর আদা রসুন পেস্ট খুব সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব এবার গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন সরষের তেল তেলটা গরম হয়ে গেলে আলুর টুকরো দিয়ে দিচ্ছে এবার সামান্য হলুদ আর নুন দিয়ে আলুর টুকরোগুলো হালকা ব্রাউন কালার হওয়া অবধি ফ্রাই করে নেব এবার আর একটা প্যানে দিয়ে দিচ্ছি টু টেবিল সরষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে সব কিছু একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পেঁয়াজ বাটা ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট থ্রি টেবিল স্পুন টমেটো পিউরি সব মশলাগুলো একটু ভেজে নেব এবারে দিচ্ছি টু টি স্পুন হলুদ গুঁড়ো টু টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টু টি স্পুন ধনে জিরে বাটা হাফ টেবিল স্পুন কাঁচা পাকা লঙ্কা বাটা সামান্য নুন সামান্য একটু জল দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো ঝালটা নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন এবার দু মিনিটের জন্য মশলাটা ঢেকে দিচ্ছি দু মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে এসেছে এবার আরও এক মিনিট মতো মশলাটা কষিয়ে নেব এবার ম্যারিনেট করা মাংসটা মশলায় দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটা আমি তিন চার মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি মাংস থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দু মিনিট মতো আরও রান্না করে নেব এবার আমি মাংসটা সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল যতটা গ্রেভি তৈরি করতে চান ততটাই জল দেবেন এবারে দিয়ে দিচ্ছি নুন নুনটাও নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দশ মিনিটের জন্য আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে আমি দু মিনিটের জন্য আরও চেড়ে রান্না করে নিচ্ছি দেশি মুরগির মাংস যেহেতু পোলট্রির মুরগির মাংসর চেয়ে রান্না হতে একটু বেশি সময় লাগে তাই আমি আরও দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পরে এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি যতটা গ্রেভি রাখতে চাই ততটা তৈরি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে দেশি মুরগির ঝোল তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানান ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে প্রেস করে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং